हेलो वियर्स अस्सलाम वालेकुम सबाई के पैंटनिक आईटी पक्ष के शुभेच्छा जानिए शुरू करछे आमार आजकेर ए भिडियोटी जरा गत पर्व भिडियोटी देखे अर्थात आमी गत पर्व देखिए फेसबुक पेज क्रिएट करे सब कीभावे क्रिएट करते हैं तो फेसबुक पेज आपनार केन प्रयोजन एटा किन्तु आपनि अलरेडी बुझे गिएछेन जे एकटी आपनि जदि अफलाइने ब्यबसा थेके थाके सेई क्षेत्रे अनलाइने आसते हले आपनार फेसबुक पेज कतटा गुरुत्व बहन करे कारण आपनार पेज जदि ना थाके आपनि किन्तु अनेके सार्च दिए किन्तु एखन गूगलेर पाशापाशी फेसबुके किन्तु आपनार नामटी दिए आपनार ब्यबसा प्रतिष्ठानेर नामटी दिए सार्च देय जदि आपनार ब्यबसा प्रतिष्ठानटी थाके सेई क्षेत्रे किन्तु एकजन ভিজিটর হিসেবে আপনার ব্যবসাটা খুঁজে পাওয়ার পর আপনার প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে থাকে আর এই ইনফরমেশন নেয়ার কারণেই কিন্তু আপনাকে হয়তোবা ওই কাস্টমারটা আপনাকে নক দিতে পারে অথবা আপনার সার্ভিসের জন্য আপনাকে ফোন দিতে পারে তার মানে আপনার একটি পেজ থাকলে যতটা ইম্পর্টেন্ট পেজ থাকাটা ঠিক ততটা ইম্পর্টেন্ট একটি শপ পেজ থাকা অর্থাৎ ফেসবুকে একটি ই-কমার্স টাইপের আপনার প্রোডাক্ট ও সার্ভিস রিলেটেড শপ পেজ থাকা ওকে তো শপ পেজ যদি থাকে আপনাকে কিন্তু ইজিলি কাস্টমার ট্র্যাক করতে পারছে এখন আপনার পেজে ঢোকার পরপরই যদি একটি পারফেক্টলি ভালো একটি কভার ইমেজ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কাস্টমার হয়তোবা নন প্রফেশনাল হিসেবে কাউন্ট করে ফেলতে পারে তো আমি দেখাবো যে আজকে কিভাবে আপনি একটি পারফেক্ট কভার ইমেজ ফেসবুকে দিতে পারেন অর্থাৎ ফেসবুক পেজটিতে একটি কভার ইমেজ দিবেন কম বেশি আমরা সবাই কিন্তু আমাদের ফেসবুক পেজে কভার ইমেজ দিয়ে থাকি কভার ইমেজের একটি সাইজ নির্ধারণ করা আছে তবে পেজের জন্য একটি ভালো একটি সাইজ নির্ধারণ করা আছে যদিও ফেসবুক একটি সাইজ বলে থাকে আমরা ফেসবুকের সাইজটা আমরা দেখে আসি যে একটি কভার ইমেজ সাইজ কীরকম তো দেখেন গত পর্বে আমি যে ভিডিওটি করেছিলাম আমি সব পেজটি ক্রিয়েট করেছিলাম ওকে তারপরে আমি কিন্তু বলেছিলাম যে আপনাকে একটি কভার ইমেজ পারফেক্ট একটা কভার ইমেজ কিভাবে সেট করবেন এটা আমি দেখিয়ে দিব এই কভার ইমেজটা যতটুকু আপনার ইনফরমেটিভ থাকতে হবে পাশাপাশি এই কভার ইমেজটা মোবাইল ডেস্কটপ এবং ল্যাপটপ সবগুলো ভার্সনে সমান অ্যাকুরেটলি আপনার কন্টেন্টটা দেখাবে এরকম থাকতে হবে তো দেখেন আমি একটি সাইজ নির্ধারণ হিসাবে আমি ফেসবুকের সাইজটি দেখে নিলাম দেখেন এই সাইজটি হচ্ছে ফেসবুকের নির্ধারিত সাইজ আমি একটু শর্টলি আপনাদের বলে দিই এটা হচ্ছে ফুল ডেস্কটপের ভার্সনের এটা হচ্ছে ল্যাপটপের সাইজ এটা হচ্ছে মোবাইল সাইজ এই সাইজটাই আপনি পারফেক্টলি আপনার ডিজাইন করে এখানে আপনার ইমেজ দিলেন এখন ঠিক এরকম একটি ইমেজ দিলেন মনে করেন আমি এরকম একটা ইমেজ দিলাম এখানে যে একটা ইমেজ আছে এই ইমেজটা দিলাম তো দেখেন এই ইমেজটা যদি আমি এই এই পাড়ে ধরি তাহলে এর অর্ধেক চলে যাবে এবং এর অর্ধেক চলে যাবে এরকমও হতে পারে এর গলা চলে যাচ্ছে বা এর চোখ থেকে বাকিটুক দেখাচ্ছে তো এখন দেখেন প্রত্যেকটা জিনিসে আমি কিন্তু এই যে দেখেন আমি ছবিটা যখন ওপেন করেছি তখন কিন্তু একটা সিস্টেম দেখাচ্ছে ছবিটা যখন ওপেন করি নেই অর্থাৎ এই অবস্থায় আছে তখন কিন্তু আরেকভাবে দেখাচ্ছে বাট আপনি একজন অনলাইনে ব্যবসা করতে আসছেন আপনি ধরে নিলাম যে আপনি এখনও অ্যাডোবি ফটোশপে জানি নাই অ্যাডোবি ফটোশপ কী জিনিস সেই জিনিসটা হয়তোবা নাম শুনেছেন কিন্তু অ্যাডোবি ফটোশপ কখনো ইউজ করে দেখেন নাই বা ওপেন করে দেখেন নাই তাহলে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে এই সাইজটা নির্ধারণ করে একটি পারফেক্ট কভার ইমেজ তৈরি করার জন্য তো আমি কথা বেশি দীর্ঘায়িত না করে আমি শর্টলি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি যদি একজন ডিজাইনার না হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে একটি পারফেক্ট কভার ইমেজ সাইজ ঠিক করতে পারবেন ডিজাইন করতে পারেন তো এটা দেখানোর আগে আমি শর্টলি একটু যারা অ্যাডোবি ফটোশপটা কিছু হলো জানি পারি তাদের জন্য একটি আমি এই শর্টলি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই সাইজটা পারফেক্টলি হতে হলে কোন সাইজে নির্ধারণ করলে পারফেক্টলি হবে এবং কোন পোর্শনে তো এটা আমি দেখিয়ে দিচ্ছি তো চলেন আমি অ্যাডোবিটা ওপেন করলাম আমি চলে গেলাম আমি একটি সাইজ নিলাম আমি সাইজটা কী নিব আমি কিন্তু বলেছি যে আমার এখানে ফেসবুকে একটি সাইজ দিয়েছে
এই সাইজটা কিন্তু নেবেন না। যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে না আমি এখানে একটা পারফেক্ট একটা সাইজ এই রেশিওতে আমি একটি পারফেক্ট ডিজাইন করব, ওকে ফাইন করতে পারেন। যদি এটা না হয়ে থাকে তাহলে আপনার জন্য দরকার হচ্ছে অ্যাডোবি ওপেন করে ক্রিয়েট করবেন এবং এখানে পিক্সেল সিলেক্ট করবেন হচ্ছে 1280x720। এটা হচ্ছে পারফেক্ট ডিজাইন, অর্থাৎ আপনি যে কোনো ভার্সনে ওপেন করেন না কেন ডিজাইনটা পারফেক্টলি শো করবে। এখন ধরে নিলাম আপনি অ্যাডোবি ফটোশপটা কখনো ইউজই করেন নাই, আপনার অ্যাডোবি ফটোশপ দরকার নেই, সব বাদ দিয়ে দিলাম। আপনি কিভাবে একটি ডিজাইন মেক করবেন, চলে যাবেন ব্রাউজারে, আমার মতো লিখবেন canva.com। canva.com এ যাবেন, এইখানে একটু রেজিস্ট্রেশন করে নেবেন। আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে, আমি রেজিস্ট্রেশন প্রসিডিউরটা আমি দেখিয়ে দিচ্ছি। সাইন আউট দিলেই আমার এখানে রেজিস্ট্রেশন অপশন দেখাবে, দেখেন লগ ইন উইথ গুগল অথবা ফেসবুক। আপনি লগ ইন গুগল দিয়ে দিতে পারেন অথবা ফেসবুক দিয়ে আপনি লগ ইন করে নিলেন। তো আমার যেহেতু একটি সাইন আউট অ্যাকাউন্ট আছে সাইনিং, তো আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে ওনারা আপনার কাভার ইমেজের জন্য একটি সাইজ নির্ধারণ করে দিয়ে রাখছে। আপনি কিন্তু এখান থেকে সাইজটা নিতে পারেন, কিন্তু আমি আমি বলেছি আপনি যদি পারফেক্টলি একজন মানে পারফেক্টলি ডিজাইনটা সবগুলো ভার্সনের জন্য শো করাইতে চান সেই ক্ষেত্রে আপনাকে সাইজ নির্ধারণ করে দেওয়া লাগবে। অর্থাৎ আমি এখান থেকে সাইজ নির্ধারণ করব কিভাবে, দেখেন আপনার এখানে কিন্তু সাইজ আছে, আপনার এখানে সাইজটা নির্ধারণ করে দেওয়া লাগবে। ক্যানভাতে এসে আমি এখান থেকে যাব কাস্টম ডাইমেনশন, কাস্টম ডাইমেনশনে 1280x720 লিখে ওপেন করব। দেখেন আমার জন্য একটা সাইজ ওপেন হয়েছে, আমি আমি সাইজটা ওপেন করার পরে আমার এখন একটি ফ্যাশন টাইপের ডিজাইন দরকার, অর্থাৎ আমার যেহেতু পেজটা ফ্যাশন রিলেটেড আমি ফ্যাশন টাইপের একটি ডিজাইন নিলাম। এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে, আপনি জাস্ট এখান থেকে প্লেস করবেন এবং প্লেস করার পরে আপনি চাইলে এখানে আপনার ডিজাইনটা আপনার যে প্রোডাক্টটা এটাকে নিয়ে আসতে পারেন। দেখেন এখানে একটা সাইজ দেওয়া আছে, আমার আপনার সবগুলো এডিটেবল, আমি এখান থেকে এডিট করব। কি এডিট করব, আমি এই সাইজটা এডিট করব। তাহলে এডিট করতে হলে আমাকে যেতে হবে, আমি ডিলিট বাটনে ক্লিক করে দিলাম এবং আমাকে যেতে হবে অ্যাড নিউ, সরি এখান থেকে আমাকে যেতে হবে এখানে ক্লিক করব এবং আমি এখানে নতুন একটি ইমেজ দেব। ইমেজটা কোত্থেকে দিব, এখান থেকে আপলোড যাব, আপলোডে গিয়ে আপলোড ইমেজ অর ফি ভিডিওতে যাব। এখন আমার দরকার হচ্ছে আমি কি টাইপের একটি ইমেজ দিব, আমি একটি ফ্যাশন রিলেটেড আমার পেজের যে প্রোডাক্টটা আমি ওখানে শো করাবো, তো এটা নিয়ে আসবো আমি এখান থেকে টেনে নিয়ে আসবো। এই যে খুব ড্রাগ অ্যান্ড ড্রপ বলে এটাকে, খুব ইজিলি কিন্তু আমি নিয়ে আসলাম। তো এটা আমি একটু ছোট বড় করে নিই, আমি যেহেতু আমার এখানে একটি জিপ কাজ করছে তো আমি এটা একটু ছোট বড় করে নিলাম। দেখেন এখন কিন্তু নিচের অপশনটি দেখাচ্ছে না, দ্যাটস ওয়াই আমার এখানে ডিজাইনটা কিন্তু একদম সুন্দর দেখাচ্ছে। এখন আমি এখানে লেখা দিব, লিখব ফ্যাশন শপ বিডি, ওকে ডান। আমার ওয়ার্ক আমি পোর্টফোলিও অ্যাড করলাম, এখানে আমার কিছু লেখা অ্যাড করব, আমি এইখানে ক্রিয়েটিভ স্যাম্পল ডিজাইন আমি এইখানে দিয়ে দিব যা যা লেখা দরকার। আপনারা এটা আপনার বিজনেস রিলেটেড যা থাকে ওইটা আপনাকে এখানে দিয়ে দিবেন, সুন্দর করে ডাউনলোড করে নেবেন। দেখেন ডাউনলোডটা কোথায় থেকে করব, এই যে এখান থেকে।
অর্থাৎ আমি কিন্তু একটি ডিজাইন মেক করে ফেললাম আমার এখানে ড্রাগন আমার যদি আরো কিছু দেয়া থাকে আমার যদি ভিডিও দেয়াল থাকে আমি এখানে ভিডিও আপলোড করতে পারবো আবার নিয়ে আসতে পারবো দেখেন আমি কিন্তু এখানে ইজিলি নিয়ে আসতে পারছি আমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে আমার ইমেজ ভিডিও হোয়াটএভার ইট আমি যদি আরো রিসাইজ করতে চাই এখানে রিসাইজের অপশন আছে কোন সাইজে করব আমি সাইজগুলো করতে পারেন যদি আমি পরবর্তীতে দেখাবো এই যে সাইজটা এটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট দেখেন যারা আপনার ইনস্টাগ্রামে দিচ্ছেন ইনস্টাগ্রামের জন্য এটা এই সাইজটা আপনার ইনস্টাগ্রামের অ্যাডের জন্য লিংকডইনের জন্য এই এই অপশনটি তারপরে আপনার যদি ফেসবুকে শুধুমাত্র অ্যাডের জন্য আপনাকে দিতে হয় এটা এই সাইজটা দিতে পারেন এটা টুইটারের একটা সাইজ তো এটা এটা করতে হলে এটা প্রিমিয়াম লাগবে আপনি ট্রায়াল ভার্সন হিসাবে ইউজ করতে পারেন তো এটাতে আমি যা যা করার আমি করে দিছি আপনার প্রয়োজন হলে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি এখানে কিছু অ্যাড করতে পারবেন লেখা অ্যাড করতে পারবেন নতুন করে ডিজাইন অ্যাড করতে পারবেন লেখার স্টাইল অ্যাড করতে পারবেন তো আপনার কন্টেন্টটা আপনি চেঞ্জ করতে পারেন চাইলে এই যে লেখার ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন কোন ফন্ট দিবেন আমি আমার ওই ওই ফন্টটাই ভালো ছিল আমি এই ফন্টটাই দিই ওকে আপনার লেখার কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি ধরে নেন সাদা দিবেন ওকে সাদা দিন এই বিষয়গুলো আপনার একটু ঘাটলে আপনি বুঝে যাবেন যে আপনার যেহেতু আপনি নিজে নিজে ডিজাইন করছেন আপনি একটু কেটে কেটে একটু দেখে নেবেন যে কোন ডিজাইনটা আপনার পারফেক্টলি হচ্ছে আপনার ম্যাচিং করে আপনার ডিজাইনগুলো শো করাবেন আমি এখানে আমার পছন্দসই আমি একটু ডিজাইন দিব দেখেন আমি পছন্দসই আমি একটু ডিজাইন করলাম করে নিলাম ওকে দুটা ডিজাইন সেম দিলে ভালো লাগবে আমি দুটা ডিজাইন সেম দিলাম শো করছে না ওকে আমি দুইটা ডিজাইন সেম দিলাম এবং আমি এইখান থেকে বের হয়ে যাব অর্থাৎ আমি এটা ডাউনলোড দিব ডাউনলোড অপশন দেখেন ডাউনলোড হচ্ছে আমার ডিজাইনটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় আপনার প্রথম অবস্থায় আপনার ক্যানভাটা ইউজ করা ভালো যেহেতু এখানে ডিজাইন টিজাইন সবই আছে দ্যাটস ওয়াই আপনার এখানে কোনো ধরনের হ্যাসেল করতে হবে না এটা আমি একটু ভিডিও ডিজাইন করেছি যদি আপনি ভিডিও না চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ইমেজ আকারেও আপনি সেভ করতে পারেন আর হচ্ছে পাশাপাশি আপনি কিন্তু এখানে ভিডিওটা ক্লোজ করে দিয়ে শুধুমাত্র ছবি হিসাবে ইয়ে করতে পারেন অর্থাৎ আমি খুব সহজে দেখিয়ে দিলাম কীভাবে সহজে একটি ডিজাইন আপনি মানসম্মত একটি ডিজাইন বানাবেন তো এটা আপনি ওপেন করে দেন ওকে কাভার ইমেজ শুড বি 20 থেকে 120 সেকেন্ড এটাও জেনে গেলাম যে আমার আমার এই ইমেজটা আমাকে শো করবে না অর্থাৎ এই ভিডিওটা আমাকে আমার এইখানে আসবে না অবশ্যই আমার 20 সেকেন্ডের উপর হইতে হবে তাহলে আমি একটি ইমেজ রেডি করি যেহেতু আমার এই ইমেজটা কিন্তু রেডি আছে আমি করে রাখছিলাম তো আবার তারপরে আবার নতুন করে আমি একটি ডিজাইন রেডি করি দেখেন আমি খুব ইজিলি কিন্তু এখানে ইউজ করতে পারছি আপনার কাছে আপনি দুই একবার ইউজ করার পরে কিন্তু আপনার কাছে খুব ইজি মনে হবে আপনার কাছে হ্যাসেল মনে হবে না তো আমি একটি ইমেজ নিব এখান থেকে একটি ইমেজ নিলাম এটা কিন্তু একটি ইমেজ অর্থাৎ ইমেজটা আমি জাস্ট এখান থেকে আমি আপলোডে যাব আপলোডে গিয়ে আমি আমার কিন্তু ওই ইমেজটা ছিল আমি এটা জাস্ট এখানে প্লেস করে দিব আমি নিচেরটা কেটে দিব এবং এইখানে পারফেক্টলি আমার সাইজের এই সাইজটা আমি পারফেক্ট করে দিচ্ছি দেখেন তো আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি একটি ডিজাইন বসালাম বসিয়ে দিলাম আমার এখানে লেখাগুলো ঠিক আছে আমি লেখাগুলো চেঞ্জ করলাম না অনলাইন ফ্যাশন বিবিডি সব তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিব তো ডাউনলোডের অপশন আসছে আমি আমি যদি এটা ডাউনলোড করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়েছে আমি পেজটি ওপেন করলাম এবং দেখেন এই ডিজাইনটি আমি এখানে দিয়ে দিলাম ডিজাইনটা কিন্তু একটু ড্রাগ এন্ড ড্রপ করে আপনি টেনে দিবেন দেখেন পারফেক্টলি এখানে আসছে
অর্থাৎ আমার ডেস্কটপে ঠিক আছে। এখন আমি মোবাইল ভিউতে আমি গিয়ে দেখতে পারি যে আমার এই এই ইমেজটা কেমন আসছে। যদিও আমি আপনাদের দেখে দেখাতে পারছি না এই মুহূর্তে, তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন, আপনারা মোবাইলে ভার্সনে গিয়ে দেখেন। এই সাইজটি কিন্তু পারফেক্ট সাইজ, আমি কিন্তু এই সাইজটি দেখিয়ে দিয়েছি, যেটা অনেকেই জানেন না যে এই 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 সাইজটা দিতে হয়। আমি অনেকের পেজ দেখেছি, অনেক প্রফেশনাল ডিজাইনেরও দেখেছি, ডিজাইনারগুলো যারা অনেকে এই সাইজটা নির্ধারণ করতে পারে না, অর্থাৎ ফেসবুকের রিকমেন্ড অনুযায়ী ফেসবুকের সাইজ দিয়ে থাকে, আর ওই সাইজটা দেওয়ার পরে যেই ডিজাইনটা যে একটা আউটলুকিং আসে এটা খুবই অড দেখায়। অর্থাৎ আমি মোবাইলে দেখতে গেলেই এই ডিজাইনটা খুবই বিশ্রী একটা ডিজাইন দেখাবে যদি আমার এটা সাইজ পারফেক্ট না থাকতো। তো আমি অলরেডি এই কথাগুলো বলেছি আপনাদের। তো পাশাপাশি ক্যানভা, যেহেতু ক্যানভা থেকে বেশি খুব বেশি আপনার ডিজাইন আপনি নিতে পারবেন না, খুব বেশি আউটপুট নিতে গেলে আপনাকে একটু প্রিমিয়ামে যেতে হবে। তো আমি পাশাপাশি আপনার ক্যানভার পাশাপাশি এই সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারবেন। ঠিক ক্যানভা থেকেও এটা সহজ, আপনারা এখানে যাবেন photo.com, তো এটাতে গিয়ে আপনারা কিন্তু ইজিলি এটা এডিট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদমই ইজি, আপনি জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার ইমেজটা দিবেন। আমার এই ইমেজটা লোড দিলাম এবং সাইজটাই সেম ড্র্যাগ এন্ড ড্রপ করেই এখানে নিয়ে আসবেন, এবং এখানে আপডেট দেওয়া দরকার নাই। এখানে জাস্ট আপনার দেখেন ডাউনলোড দিলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। এখানে এই যে আপনার এফেক্ট এফেক্ট কিছু আছে, এই এফেক্ট ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো এফেক্ট আছে, এগুলো গাটাগাটি করলে আপনি বুঝে যাবেন। তো এখান থেকে আপনারা এই যে আপলোড দিলে এই যে ইমেজ আপলোড দিতে পারেন এই। তো এইখান থেকে আপনার সেভ এজ দিয়ে আপনার এই ইমেজটা, এই যে দেখেন সেভ এজটা দেখিয়ে দিচ্ছে, এই যে সেভ, আপনার হাই কি লো কি কোয়ালিটি ইমেজ দিবেন, জেপিজি পিএনজি দিবেন, এইগুলো সিলেক্ট করে এখানে থেকে ডাউনলোড করে দিতে পারেন। শেয়ারে আমার এইখান থেকে ইয়ে করে আপনার এডিট করে সবগুলো ঠিক করে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, খুব ইজি। এখানে ক্যানভা এটা আমি পার্থক্য বলতে দুটাই সহজ, বাট এটা যদি ক্যানভা আপনার কাছে একটু ক্রিটিক্যাল মনে হয় এটা ইউজ করে দেখতে পারেন, এটাও খুব ভালো। তো আমার এই ভিডিওতে ছিল আজকে এই ছিল আমার এই ভিডিওতে, আমি অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার এইখানে কী ধরনের কন্টেন্ট দিলে এটা আপনার জন্য গ্রহণযোগ্যতা পাবে এবং আপনার বিজনেসের জন্য ভালো হবে। এই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে, অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, কথা বাড়াচ্ছি না, সময় অনেক হয়ে গিয়েছে। একটা ডিজাইন দেখাইতে গিয়ে যদি এত লং টাইম দেখাইতে হয় সেই ক্ষেত্রে আপনারাও যেমন ধৈর্যহারা হবেন ভিডিও দেখতে, আমিও ঠিক তেমনই অনেকক্ষণ কথা বলে একটু আনইজি ফিল করব। দ্যাটস ওয়াই আমি কথা দীর্ঘায়িত না করে নেক্সট ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এইখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।